দীর্ঘদিন বেহাল রাস্তা প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা বাধ্য হয়ে রাস্তা অবরোধে সামিল হন গ্রামবাসীরা পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ ওঠে বেহাল রাস্তা সাড়ায়ের দাবিতে পথ অবরোধ নদীয়ার শান্তিপুরে বুধবার সকাল আটটা থেকে শান্তিপুর নবদ্বীপ রাজ্য সড়কে বাগাছড়া এলাকায় পথ অবরোধ করেন স্থানীয় মানুষেরা এলাকাবাসীর অভিযোগ গত ছ বছর যাবৎ ওই এলাকার রাস্তার অবস্থা খুবই খারাপ অভিযোগ বারবার স্থানীয় প্রশাসনের কাছে রাস্তা সাড়াইয়ের দাবি জানিয়েও কোনো লাভ হয়নি অবশেষে রাস্তা অবরোধের পথ বেছে নিতে বাধ্য হয়েছেন স্থানীয়রা তাদের দাবি ঘটনাস্থলে প্রশাসনের লোক এসে রাস্তা সাড়ায়ের প্রতিশ্রুতি না দিলে আন্দোলন চলবে চলবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়ি দিয়ে লোকজন গাড়ি যাচ্ছে বলে আমরা রাস্তাটাকে বাড়ির লোকজন এসে রাস্তাটাকে আটকাই এবার আমাদের কথা হচ্ছে রাস্তা ঠিক করতে হবে ব্যুরো রিপোর্ট নিউজ ল্যান্ড শান্তিপুর